নমস্কার বন্ধুরা, মালবিকার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি গজা বা খুরমার রেসিপি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, তো চলুন শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব ময়দা। আমি এই বাটি মেপে দু বাটি ময়দা নিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 3 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব সামান্য নুন। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ান দিতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো ময়দাটা ময়ান দিয়েছি। তো দেখুন, ময়দাটা কিন্তু আমি এভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা যখন খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু ময়দাটা এভাবে মুঠো তৈরি হবে। দেখুন, এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর ময়দাটা কিন্তু মাখার সময় জল অল্প অল্প করেই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়দার এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখলেও হবে না, আবার খুব বেশি কিন্তু নরমও করা যাবে না। দেখুন, আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর। ময়দাটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার ময়দাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার ময়দা থেকে আমি লেচি তৈরি করছি। আমি একটু বড় করে কিন্তু লেচিটা তৈরি করছি। তো বন্ধুরা, আমি লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এবার এটা আমি বেলে নেব। আর এটা বেলার সময় কিন্তু আমি সাদা তেল বা শুকনো ময়দা কিছুই ব্যবহার করব না। এবার রুটিটা আমি বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না। দেখুন, আমি এভাবে রুটিটা বেলে নিয়েছি। আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম থিকনেস কিন্তু হয়েছে। এবার রুটিটা আমি সাইড থেকে কেটে সমান করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সাইড থেকে কেটে এভাবে সমান করে নিয়েছি। এবার এটা আমি এভাবে কেটে নেব। এবার এটা থেকে আমি গজাটা কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি খুব বেশি কিন্তু মোটাও তৈরি করব না, আবার খুব বেশি কিন্তু সরুও করব না। আমি এভাবে মিডিয়াম করে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন।
তো বন্ধুরা আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি, দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি সাইড থেকে থিকনেসটা কিন্তু এরকম তৈরি হয়েছে। এবার সবগুলো লেচি থেকে আমি এভাবে তৈরি করে নেব। তো দেখুন আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, আর হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর বেশি কড়া তৈরি করব না, এভাবেই কিন্তু এবার আমি এগুলো তুলে নেব। এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এবার আমি শিরা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি জল, আমি যেই বাটি মেপে চিনি দিলাম সেই বাটি মেপে হাফ বাটি কিন্তু আমি জল দিয়েছি, আর জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে চিনিটা মেল্ট করে নেব। তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার শিরাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে তৈরি করব। তো দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু এভাবে এক তারের কিন্তু তৈরি হয়েছে, দেখুন আপনারা বুঝতে পারছেন কি না, দেখুন এভাবে এক তারের কিন্তু শিরাটা তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে আমি যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এগুলো খুব ভালো করে শিরার সাথে আমি মিশিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু এগুলো সবগুলো শিরার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলোর গায়ে কিন্তু শিরাটা লেগে যায়। তো এভাবে 2 মিনিটের মতো আমি শিরার সাথে মিশিয়ে নেব এভাবে, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখব। তো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এগুলো কিন্তু আমি শিরার সাথে নাড়তে থাকব। এগুলো কিন্তু শিরার গরমে কিন্তু চিনিগুলো এই খুরমাগুলোর গায়ে লেগে যাবে। আর এগুলো কিন্তু গরম অবস্থাতেই নাড়তে হবে, তাহলে চিনিগুলো দেখুন খুরমার গায়ে কিন্তু লেগে গেছে। এবার এগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।